আজকে পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের একুশ নম্বর পৃষ্ঠা লাফিয়ে লাফিয়ে সম্পর্ক তৈরি করি এই অংশটা করব। এর আগের ভিডিও যারা দেখনি তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে সেই ভিডিও দেখে নিও আর যারা আজকে প্রথম তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও দেখো এখানে কি বলেছে লাফিয়ে লাফিয়ে সংখ্যার সম্পর্ক তৈরি করি তো এখানে দেখো দুই ঘর করে লাফাবো তাহলে দুই ঘর করে করে যদি লাফায় হয় তাহলে দেখো দুইয়ের পর চার চারের পর ছয় ছয়ের পর আট আটের পর দশ এইভাবে আমরা কিন্তু সংখ্যাগুলোকে পাবো এইবারে আমরা তিন ঘর পর পর যদি লাফাই তাহলে আমরা কত করে পাবো তিন পাব তারপরে ছয় তারপরে নয় তারপরে হচ্ছে বারো তারপর হচ্ছে পনেরো তারপর আঠারো আমরা এইভাবে কিন্তু সংখ্যাগুলোকে পাবো তা তিন ঘর করে লাফালে আমরা এই সংখ্যাটা পাবো আর দুই ঘর করে লাফালে আমরা দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আঠারো এই ধরনের সংখ্যাগুলো পাবো এইবারে দেখো যে আমরা এই যে ছয়ে যখন আসি দেখো উপরে দেখো নীল দাগটা যেখানে মিলিত হয়েছে লাল দাগও দেখো আছে অর্থাৎ ছয়ে এইটা কিন্তু উভয়ের পর লাফাই বা তিন ঘর পর লাফাই না কেন আমরা কিন্তু এই কিন্তু উভয় ক্ষেত্রেই পাবো অর্থাৎ এই ছয়টা হচ্ছে দুইজনের মধ্যে দুই এবং তিনের মধ্যে হচ্ছে সাধারণ তো আবার দেখো বারোতে মিল আছে বারোতে গিয়ে আবার আমরা পেয়েছি এরপরে আবার দেখো আঠারোতে মিল আছে তো এইভাবে দেখো যেগুলো পাওয়া যায় দুই ঘর করে লাফানোর পর আমরা যেগুলো পেয়েছি সেগুলো দেখো কি দুই চার আট ছয় দশ চোদ্দ বারো হ্যাঁ ষোলো আঠারো এগুলো তিন ঘর পর পর যদি লাফাই তাহলে হচ্ছে কি কি পেয়েছি তিন ছয় নয় বারো পনেরো আঠারো এগুলো পেয়েছি এবারে দুটোর মধ্যে যেটা কমন সেই কমন জিনিসটাকে আমরা বলবো হচ্ছে সাধারণ গুণিতক তাহলে এই যে দুই ঘর পর 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 লাফানোর যেগুলো পেয়েছি সেগুলো ছিল গুণিতক দুই ঘর পর পর লাফানোর ফলে যেটা পেয়েছি সেটা সাধারণ গুণিতক আর তিন ঘর করে লাফানোর পর যেটা পেয়েছি সেটা হচ্ছে এবার দুটোর মধ্যে যেটা মিল আছে সেটা হচ্ছে সাধারণ গুণিতক দুই এবং তিনে তাহলে সাধারণ গুণিতক কি কি হবে দুই আর তিনে সাধারণ গুণিতক তোমার হচ্ছে ছয় হবে বারো হবে এবং হচ্ছে আঠারো হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে ফার্স্ট আমরা গুণিতক বের করব দুই যে সংখ্যাগুলো দিব সেই সংখ্যার গুণিতক বের করবো এখানে যেমন দুই এবং তিন বলেছে তাই দুই এবং তিনের করে নিয়েছি এবং দুটো গুণিতকের মধ্যে যেটা মিল থাকবে যেটা উভয়ের মধ্যেই থাকবে তাদেরকে আমরা বলবো হচ্ছে সাধারণ গুণিতক সেটা দুই এর গুণিতক তিন ঘর পরপর যদি লাফানোর পর যেটা পাবো সেটা তিনের গুণিতক তো একই রকম ভাবে চার ঘর পরপর যদি আমরা লাফাই তাহলে যেটা পাবো সেটাকে কি বলবো চারের গুণিতক যেমন ধরো চার ঘর পরপর যদি আমরা লাফাই তাহলে চারে পাবো একটা তাহলে এইটা হচ্ছে একটা চারের গুণিতক আবার চার ঘর পর যদি আমরা লাফাই তাহলে কত পাবো আট এটাও তাহলে চারের গুণিত আবার চার ঘর পর যদি আমরা লাফাই তাহলে কত পাবো বারো বারো হচ্ছে চারের গুণিতক এইভাবে যত ঘর লাফাবো যত ঘর পর লাফাবো তত গুণিতক আমরা পেয়ে যাব। এখানে দেখো কি বলেছে দুই ও তিনের সাধারণ গুণিতক এর আগে ছবিতে আমরা পেয়েছি কি ছয় বারো আঠারো পেয়েছি এছাড়াও অন্যান্য গুণিতক সম্ভব হয়ে থাকে যেমন হচ্ছে তোমার চব্বিশ চব্বিশটা দেখো চব্বিশ হচ্ছে দুই ঘর পরপর যদি আমরা লাফাই তাহলে তিন ঘর পর লাফালেও আমরা চব্বিশ পাবো আচ্ছা এছাড়া কি হবে তিরিশও আমরা পেতে পারি তো এরকম ভাবে অসংখ্য আমরা কিন্তু সাধারণ গুণিত পেতে পারি এবারে দেখো কতগুলো প্রশ্ন নিজেকে করতে হবে এবার যেমন তিন ও পাঁচের সাধারণ গুণিত বের করেছে তিনের গুণিতক আচ্ছা এই লাফানোর বদলে আমি মনে করি যে তোমরা যদি নাম তাটা লিখে দাও তাহলে কিন্তু তোমাদের কিন্তু সুবিধা হবে যেমন তিনের পুরিত তিনের নাম তাটা লিখে দাও তাহলে তিন ছয় তিন তিন বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন সাতে একুশ তিন আটে চব্বিশ তিন নয় হচ্ছে সাতাশ তিন দশে তিরিশ এইরকম ভাবে চলতে থাকবে তিন এগারো তেত্রিশ হ্যাঁ এরকমভাবে চলবে তাহলে কতগুলো পাবো আমরা অসংখ্য পাবো যে কোনো একটা সংখ্যার সাথে আমরা তিনকে গুণ করলেই আমরা তিনের গুণিতক আমরা পেয়ে যাবো তাই জন্য অসংখ্য তিন কেন যে কোনো সংখ্যার গুণিতক কিন্তু হচ্ছে অসংখ্য আমি যদি এক হাজার বলি এক হাজারের সাথে গুণ করে দাও তিন হাজার হচ্ছে তিনের গুণিতক তো এই জন্য আমরা বলতে পারি যে তিনের গুণিতক হচ্ছে অসংখ্য হ্যাঁ যে কোনো সংখ্যারই গুণিতক হচ্ছে অসংখ্য এবার পাঁচের গুণিতক বের করব তাহলে একই রকম ভাবে আমরা পাঁচের গুণের নামটা লিখে দেব পাঁচকে পাঁচ পাঁচ দুগুণিত দশ তিন পাঁচে পনেরো চার পাঁচে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাত হচ্ছে পঁয়ত্রিশ পাঁচ আটে চল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দশে হচ্ছে পঞ্চাশ পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ বারো ষাট এরকমভাবে চলবে তাহলে পাঁচের গুণিত কি অসংখ্য তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে যে কোনো সংখ্যার গুণিতকের সংখ্যাগুলো কত তাহলে আমি বলব সেই ক্ষেত্রে আমরা বলবো যে গুণিতক হচ্ছে অসংখ্য হয়ে থাকে তাহলে এবার বলেছে তিন ও পাঁচের সাধারণ গুণিতক তিন এবং পাঁচ দুটোর মধ্যে কোন সংখ্যাগুলো আছে সেটা এবার আমরা দেখব দেখো আমরা যদি দেখি এখানে পনেরো পনেরো দেখো তিনেও আছে এবং পাঁচেও আছে তাহলে আমরা পনেরো কে সাধারণ গুণিতক আমরা বলতে পারি একই রকম ভাবে দেখো এইভাবে যদি আমরা যাই তিরিশ তিরিশ দেখো দুটোর মধ্যেই তিরিশ আছে তাহলে তিরিশকে আমরা বলতে পারি তার মানে আমরা এখান থেকে একটা কিন্তু একটা ধারণা পাচ্ছি যে এটা পনেরো ঘরের নামতা তা পনেরো পনেরো তিরিশ তিন পনেরো পঁয়তাল্লিশ এইরকম ভাবে কিন্তু চার পনেরো ষাট এইরকম ভাবে কিন্তু আমরা অসংখ্য সাধারণ গুণিতক পাবো তবে তোমাদের কিন্তু করে দেখাতে হবে দুটোটি গুণিতক লিখে তারপর দাগ দিয়ে দেখাতে হবে যে কোনটা সাধারণ গুণিত দেখো উপরে একটা প্রশ্ন ছিল যে দুই ও তিনের সাধারণ গুণিত গুলো কি কি ছয় বারো আঠারো পেয়েছি তো এই তিনটে দেখে আমার কি মনে হচ্ছে যে তিনটে হচ্ছে নামতা হয়ে গেছে ছয় 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 তিন বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ এইরকম ভাবে যদি আমরা দু তিনটে গুণিতক পেয়ে যাই তাহলে আমরা বুঝে যাব যে কত ঘরে নামতা পড়তে হবে প্রথমে যেটা থাকবে সেই সেই ঘরে নামতা আমাকে এখানে প্রথম পরপর বসে যাবে অর্থাৎ তুমি যদি একটা সাধারণ গুণিতক প্রথমে সাধারণ গুণিতক বের করে দাও তাহলে সেই গুণিতকে যদি আমরা নামতাটা পড়ে দিই না তাহলে কিন্তু হচ্ছে সাধারণ গুণিতক আমাদের বেরিয়ে যাবে দেখো এখানে দেখো প্রথম যে গুণিতক ছিল সেটা হচ্ছে পনেরো পনেরো লিখে দিলাম ওটাই হচ্ছে সাধারণ কি বলেছে। ও করতে বলেছে। তাহলে তিনের ঘরের গুণিতক কি হবে তাহলে আমরা এখানে একটু লিখে নিচ্ছি তিন এর গুণিত তিনের গুণিত কি আমরা বললাম যে তিনের ঘরে নামদাটা পড়ে দেব তাহলে তিনের গুণিতক হয়ে যাবে যেমন তিন ও কে তিন তিন দুগুণি ছয় কে নয় তিন থেকে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন আচ্ছা এবারে দেখো চার এর গুণিতক বলেছে চার এর গুণিতক চার এর কি কি হতে পারে চারের ঘরে নামতে পারে চারকে চার চার আট তিন চারি বারো ষোলো চার কুড়ি চার ছয় চার সাথে আট আশ চার আটে বত্রিশ চার নয় ছত্রিশ চার দশে হচ্ছে চল্লিশ এবার দেখো কোনটা বিল আছে যেটা মিল থাকবে সেটাকে আমরা এই বৃত্তের মধ্যে বসাবো তাহলে তিনের গুণিতক হচ্ছে এখানে লিখবো আমরা এই লাল বৃত্তে চারের গুণিতকে আমি এই সবুজ বৃত্তে লিখে দিব আর যেটা দুটোর মধ্যে কমন সেটাকে এই জায়গাতে আমরা লিখবো যেমন দেখো দুটোর মধ্যে কমন কি আছে বারো কমন আছে দেখো এখানেও বারো আছে এখানেও বারো আছে তাহলে বারোটাকে আমরা কিন্তু এই জায়গাতে আমরা লিখব আচ্ছা আর কি আছে দেখো বারোর পর দেখো সাতাশ তিরিশ এরকম মিলছে না তারপর দেখো চব্বিশ চব্বিশটা মিল আছে তাহলে আছে চব্বিশ তোমাদের তো একটা বললাম যে প্রথম যেটা গুণিত হবে তার নামটাটাই আমরা পেয়ে যাবো পরপর সুবিধা হবে বুঝতে আচ্ছা তাহলে আমরা কি কি পেয়েছিলাম এখানে আমরা কি লিখবো তিন ছয় হ্যাঁ নয় বারো আমরা এখানে লিখব তারপরে আমরা লিখবো হচ্ছে পনেরো আঠারো আমরা এইরকম ভাবে লিখবো আর চারের গুণিতক এখানে লিখে দিব কি কি চার আট হ্যাঁ বারো তো আমরা এখানে লিখেছি তাহলে হচ্ছে ষোলো কুড়ি চব্বিশ তো আমরা এখানে লিখেছি তো এইভাবে কিন্তু আমাদেরকে এই অঙ্কগুলোকে করতে হবে এবারে দেখো কি বলেছে চার ও ছয়ের সাধারণ গুণিতক তাহলে চার আর ছয়ের গুণিতক কি কি হয়

এখানেও বারো আছে এখানেও হচ্ছে বারো তাহলে এইটা হচ্ছে সাধারণ গুণিতক তাহলে বারো হচ্ছে সাধারণ গুণিতক হবে তাহলে বারো হলে তার পরেরটা কি হবে আমরা কিন্তু না দেখেই বলতে পারবো যে এই যে আমরা একটা সাধারণ গুণিতক পেলাম তার নামটা আমরা লিখে দিলেই হবে চব্বিশ দেখো দুটোর মধ্যেই দেখো চব্বিশ আছে তাহলে এটাও কিন্তু সাধারণ গুণিত তিনবারও কত ছত্রিশ দেখো ছত্রিশ দুটো কিন্তু আমাদের এখানে দুটি বলেছে তাই জন্য আমরা এখানে দুটো করলাম এটাই হচ্ছে কি চার ও ছয়ের সাধারণ গুণিতক তাহলে এইটা কি লিখবো আমরা এখানে লিখে দিচ্ছি যে চার ও ছয়ে ছয় এ সাধারণ গুণিত সাধারণ গুণিত তাহলে এখানে আমরা লিখে দিব চার আট বারো তো আমরা এখানে লিখেছি তারপরে ষোলো কুড়ি চব্বিশ আমরা এখানে লিখেছি একই রকম ভাবে এখানে লিখবো ছয় বারো এখানে লিখেছি আঠারো চব্বিশ তো আমরা এখানে লিখেছি এইভাবে আমাদের করব। তোমার যতগুলোই গুণিতক সাধারণ গুণিতক বের করতে পারে বলেন তো তোমরা এটা কি করবে যে বারো কে বারো বা দুই চব্বিশ তিন বারো ছত্রিশ তারপরে ছত্রিশ তারপরে আটচল্লিশ হ্যাঁ খুব সহজে কিন্তু তোমরা একটা যদি সাধারণ গুণিতক বের করতে পারো তাহলে বাকি সাধারণ গুণিতক কিন্তু সহজে বেরিয়ে যাবে এখানে দুটো বলেছে তাই জন্য তোমাদের অসুবিধা নেই আচ্ছা এখানে বলেছে দশ দশের সাধারণ গুণিতক তাহলে কি কি হবে দশ কে দশ দশ দুগুণি হচ্ছে কুড়ি তিন দশে তিরিশ কারণ কারণ দেখো পনেরো ঘরে যদি আমরা লিখি পনেরো কে পনেরো পনেরো দুগুণি তিরিশ তাহলে দেখো তিন পনেরো হচ্ছে পঁয়তাল্লিশ চার পনেরো হচ্ছে ষাট তাহলে দেখো যেহেতু শূন্য আছে তাই এটা কিন্তু দশের গুণিতক হবে দেখো দশ দশ দি কুড়ি তিন দশে তিরিশ চার দশে চল্লিশ পাঁচ দশে পঞ্চাশ আর ছয় দশে হচ্ছে ষাট তাহলে যেহেতু তোমার দেখো এই ষাটটা এর মধ্যে আছে তাহলে আমরা এখানে আর লিখবো না এটা হচ্ছে কি সাধারণ গুণিতক তাই জন্য আমরা এই জায়গাতে লিখবো এইটা মানে কি এটা মানে হচ্ছে সাধারণ গুণিতক আশা করি তোমরা বুঝতে পেরেছ এবারে আট এবং ছয় তাহলে আমরা আটের সাধারণ গুণিতক আগে লিখে নিব আটের সাধারণ গুণিতক গুলো এই আটের গুণিতক কি হয় আট আট দুগুণি ষোলো তিন আটে হচ্ছে চব্বিশ চার আটে বত্রিশ পাঁচ আটে চল্লিশ ছয় আটে আটচল্লিশ সাত আটে ছাপ্পান্ন আট আটে চৌষট্টি আট নয় বাহাত্তর আট দশে আশি ছয়ের ক্ষেত্রে কি কি পাবো দেখো ছয়ের তো আমি করেছি এখানেই দেখো করেছি ছয়ের গণিতক গুলো কি কি মিল আছে দেখো এই দুটোর মধ্যে কি মিল আছে সেটা কিন্তু এবার আমাদের খুঁজে বের করতে হবে দেখো এখানেও আটচল্লিশ আছে এখানেও তোমার আটচল্লিশ আছে তাহলে দুটোর মধ্যেই দেখো কমন কি আছে কমন রয়েছে হচ্ছে আটচল্লিশ তাহলে এই আটচল্লিশ কে আমরা সাধারণ গুণিতক বলতে পারি আমি আর ছয়ের গুণিতক লিখলাম না কারণ আমরা এখানে ছয়ের গুণিত গুলো করেছি তাহলে আটচল্লিশ ষোলো এবার আটচল্লিশ যেহেতু একটা পেয়ে গেছি তাই জন্য আমরা এটাকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে দ্বিতীয় সাধারণ গুণিতক পেয়ে যাবো তাহলে একে যদি আমরা দুই দিয়ে গুণ করি আর দুগুণী ষোলো ছয় আটে এক চার দু আট একে নয় ছিয়ানব্বই হবে তাহলে দেখো আমরা যদি একটা সাধারণ গুণিতক পেয়ে যাই তাহলে দ্বিতীয় সাধারণ গণিত্বক কিন্তু তারকে দুই দিয়ে গুণ করে বা তিন দিয়ে গুণ করলে পেয়ে যাব। এবারে দেখো তেইশ নম্বর পেজে কি বলেছে নানাভাবে সাজাই কি রয়েছে ছয় জন বন্ধু রয়েছে ছয় বন্ধুকে কিভাবে সাজানো যেতে পারে সেটা কিন্তু এখানে বলা হয়েছে ছয়জন বন্ধুকে এইভাবে সাজানো যেতে পারে দুটো প্রতি তিনজন করে দেখো এখানে তিনজন করে রয়েছে আবার এইভাবেও সাজানো যেতে পারে ছয়জনকে এখানে প্রতি শাড়িতে দুজন করে আবার রকম ভাবেও হতে পারে প্রতি সারিতে ছয় জন আবার এইরকম হতে পারে প্রতি সারিতে হচ্ছে একজন তাহলে আমরা কি করতে পারি কি কিভাবে সাজাতে পারি আমরা প্রতি সারিতে একজনকে রেখে সাজাতে পারি দুইজনকে রেখে সাজাতে পারি তিনজনকে রেখেও সাজাতে পারি এবং ছয় জনকে এমনভাবে করতে হবে যাতে সব দিকে কি হয় সমান হয় তাহলে এই যে বিভিন্ন আমরা কিভাবে বের করব আমরা গুণনীয়কের মাধ্যমে এটাকে বের করব যেমন ধরো ছয় ছয়কে আমরা কিভাবে লিখতে পারি দেখো আমি যদি প্রতি সারিতে একজন করে রাখি তাহলে আমার শাড়ির সংখ্যা কত হবে ছয় এইভাবে কিন্তু আমরা এটাকে সাজাবো তাহলে ছয়জনকে ছয়ের গুণিতক তাহলে আমরা কি কি পেলাম এই সংখ্যাগুলোই হচ্ছে গুণিতক যে এক দুই এখানে তিন এখানে হচ্ছে ছয় এগুলো হচ্ছে গুণিতক অর্থাৎ প্রতি সারিতে যতজন করে আছে সেই সংখ্যাটাই হচ্ছে কি গুণনীয়ক তাহলে গুণনীয়ক এগুলো এক দুই তিন ছয় হচ্ছে কি গুণনীয় গুণনীয় কি হয়ে থাকে গুণনীয়ক কিন্তু নির্দিষ্ট গুণিতক যেমন আমরা দেখেছিলাম যে অসংখ্য হয়ে থাকে তেমনিভাবে কিন্তু গুণনীয় হচ্ছে কিন্তু নির্দিষ্ট হয়ে থাকে এবার বলেছে দেখো আমার যদি চারজন থাকতাম তাহলে কিভাবে সাজাতে পারতাম চারকে সাজাতে পারতাম এইভাবে চা এক চিহ্ন চার অর্থাৎ প্রতিটা শাড়িতে আমরা চারজন করে রাখতে পারতাম বা প্রতিটা শাড়িতে আমরা দুটো দুজন করে রাখতে পারতাম সেক্ষেত্রে দুটো শাড়ি আমার তৈরি হতো তাহলে চারের গুণিতক কি কি হলো এই এক দুই এবং চার তাহলে চারের গুণনিয়োগ সংখ্যা কতগুলো হলো তিনটি হলো গুণনীয় সংখ্যা তাহলে এই ক্ষেত্রে কিন্তু তিনটি হলো গুণিতকের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে অসংখ্য হচ্ছে কিন্তু গুণনিয়োগ কি হচ্ছে একটা তার যে সংখ্যা সেটা কিন্তু লিমিটেড হয়ে থাকে আচ্ছা এইবারে দেখো ছয় ও চারে সাধারণ গুণনিয়োগ গুলো কি কি ছয়কে যদি আমরা দেখি ছয়কে আমরা এইভাবেই যদি আমরা করি ছয়কে আমরা কিভাবে কি কিভাবে লিখতে পারি সেটা আগে দেখো এক গুণ চিহ্ন ছয় লিখতে পারি আর কি লিখতে পারি দুই গুণ চিহ্ন তিন লিখতে পারি তিন দুগুণি ছয় তাহলে ছয়কে কি কি ভাবে লিখতে হয় সেটাকে আগে আমরা করব। তাহলে এখান থেকে দেখো এক দুই তিন এবং ছয় এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে গুণনীয়ক তাহলে এইটা হচ্ছে ছয়ের গুণনীয়ক তাহলে ছয় এর গুণনীয়ক কি হলো তাহলে ছয় এর গুণনীয়ক তোমার এখান থেকে দাঁড়ালো হচ্ছে গুণনীয়ক তোমার দাঁড়াচ্ছে কি কি যে এক দাঁড়িয়েছে এক হয়েছে দুই হয়েছে তিন হয়েছে এবং ছয় এইবারে চারের গুণনীয় কি কি হয়েছে এক দুই এবং চার এটা হচ্ছে চারের গুণনীয় আর এটা হচ্ছে ছয়ের গুণনীয় তাহলে দুটোর মধ্যে যেটা মিল থাকবে সেটাকে কি আমরা বলবো সাধারণ গুণনীয় দেখো দুটোর মধ্যেই এক আছে দুটোর মধ্যেই দুই আছে তাহলে সাধারণ গুণনীয় কি কি হলো এক এবং দুই তাহলে ছয় ও চারের সাধারণ গুণনীয়কের সংখ্যা কতগুলো হবে দুটি হবে তাহলে দেখো আমরা কিভাবে সাধারণ গুণনিয়োগ বের করতে পারি আর গুণনিয়োগ কিভাবে বের করতে পারি সেটা শিখলাম এবার কতগুলো প্রশ্ন এখানে দিয়ে দিয়েছে এখানে গুণনিয়োগ বের করতে বলেছে তাহলে আমরা আট লিখবো ফার্স্ট আটকে আমরা কি কিভাবে পারি এক গুণ চিহ্ন আট লিখতে পারি দুই গুণ চিহ্ন চার হিসাবে লিখতে পারি আর আমরা কিন্তু লিখতে পারি না তাহলে কি কি হলো গুণনিয়োগ এক দুই চার এবং আট হলো সাতের গুণনীয় কি কি হতে পারে দেখো সাত হচ্ছে একটা মৌলিক সংখ্যা তোমাদের এর পরের পেজে আমি পড়াবো মৌলিক সংখ্যা কাকে বলা হয় সাতকে আমরা শুধুমাত্র এক গুণ চিহ্ন সাত আকারে লিখতে পারি তাহলে গুণনীয় কি হবে এক এবং সাত নয়ের গুণনীয় কি কি হবে নয় কে আমরা কি কি ভাবে লিখতে পারি সেটাকে আগে করে নিই নয়কে আমরা এক গুণ চিহ্ন নয় লিখতে পারি আবার তিন গুণ চিহ্ন তিন লিখতে পারি তার সাধারণ এই গুণনীয় কি হলো এক হলো তিন হলো আবার নয় হয়ে গেল এবারে দেখো আট আর ছয়ের সাধারণ গুণ গুলো কি কি দেখো চার নম্বর অঙ্ক কি বলেছে চার নম্বর অঙ্কে চার নম্বর অঙ্কে বলেছে আট ও ছয়ের সাধারণ গুণ তাহলে আটের গুণ নিয়োগ আগে আমাকে বের করে দিতে হবে তাহলে আটকে আমরা কি কিভাবে লিখি সেটা আগে দেখি এক গুণ চিহ্ন আট লিখতে পারি দুই গুণ চিহ্ন চার লিখতে পারি আট তো আমরা লিখতে পারছি না তাহলে আটের এর গুণনিয়োগ কি দাঁড়ালো সেটা আগে লিখি আট এর নিয়োগ আগে দুটোরই নিয়োগ বের করবো নিয়োগ বের করার পরে যেটা দুটোর মধ্যে কমন সেটাকে আমরা বলব সাধারণ গুণনীয়ক তাহলে এখানে গুণনীয়ক তোমার কি কি দাঁড়াচ্ছে এক দুই চার এবং আট তাহলে এক দুই চার এবং আট দাঁড়াচ্ছে হচ্ছে আটের এর গুণনিয়োগ এইবারে বলেছে ছয়ের গুণনীয়ক তাহলে ছয়কে আমরা কি কিভাবে লিখতে পারি দেখিনি ছয়কে আমরা এক গুণ চিহ্ন ছয় লিখতে পারি তারপরে হচ্ছে দুই গুণ চিহ্ন তিন লিখতে পারি এইভাবে আমরা লিখতে পারি তাহলে ছয় এর গুণনীয় কি কি দাঁড়ালো ছয় এর গুণনিয়োগ ছয় এর গুণনীয় কি কি দাঁড়াচ্ছে কি কি এক দুই তিন ছয় এক দুই তিন এবং ছয় তাহলে সাধারণ গুণনীয় কি দাঁড়ালো তাহলে সাধারণ গুণনীয়ক হচ্ছে গুণনীয়ক যেটা দুটোর মধ্যেই আছে দেখো এক দুটোর রয়েছে এখানে একটা জিনিস দেখো এক কিন্তু সাধারণ হবে আর আর আছে আছে হচ্ছে মিল তাহলে হচ্ছে এক এবং দুই হচ্ছে কি সাধারণ গুণনীয় আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে এবার দেখো পাঁচ নম্বরের অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক কি বলেছে পাঁচ ও সাতের সাধারণ গুণনীয় লিখি যেভাবে আমি এই অঙ্কটা করলাম একই রকম ভাবে আমরা সেটাই করব পাঁচ এবং সাতের সাধারণ গুণনীয় তাহলে আগে দেখি পাঁচকে কি কিভাবে লিখতে পারি পাঁচকে আমরা লিখতে পারি এক গুণ চিহ্ন পাঁচ হিসাবে আর তো আমরা লিখতে পারি না আর সাতকে কিভাবে লিখতে পারি এক গুণ চিহ্ন হচ্ছে সাত তাহলে আমরা এখানে লিখবো পাঁচ এর গুণনিয়োগ পাঁচ এর গুননিয়োগ সেটা গুণনীয় কি কি হতে পারে এক এবং পাঁচ সাতের গুণনীয়ক কি হবে সাতের নিয়োগ হচ্ছে সাতের গুণ নিয়োগ তোমার দ্বারা হচ্ছে এক গুণ চিহ্ন সাত তাহলে দুটোর মধ্যে কি আছে দুটোর মধ্যেই দেখো এক আছে তাহলে পাঁচ ও সাতের পাঁচ ও সাত এ সাধারণ গুণ নিয়োগ হচ্ছে সাধারণ নিয়োগ তাহলে কোনো কিছু যদি না মেলে তাহলে কিন্তু তার ক্ষেত্রে অন্তত একটা থাকবেই সেটা হচ্ছে এক আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে চেষ্টা করবে এগারো ও বাইশ এর সাধারণ করো সাধারণ গুণনীয়ক গুণনীয় নির্ণয় করো নির্ণয় করো এইটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক থাকলো আশা করি তোমরা যদি এই চার এবং পাঁচ বুঝে থাকো তাহলে কিন্তু তোমরা এই অবশ্যই এই হোমওয়ার্কটা পারবে আমি আশা করছি এবারে দেখো দেখো ছয় নম্বর বলেছে ও সাধারণ গুণনীয় গুলো কি কি তাহলে ছয় নম্বর অঙ্ক দেখো ছয় নম্বর অঙ্কে বলেছে ছয় ও নয়ের সাধারণ গুণিত গুণনীয় ছয় ছয়কে আমরা কি কিভাবে লিখতে পারি এক গুণ চিহ্ন ছয় লিখতে পারি আমরা একটা আর কিভাবে লিখতে পারি দুই চিহ্ন তিন আকারে লিখতে পারি দুই গুণ চিহ্ন তিন আকারে আমরা লিখলাম তাহলে ছয়কে আমরা এইভাবে লিখলাম এবারে আছে নয় নয় আমরা কিভাবে লিখবো দেখো এক গুণ চিহ্ন নয় পারি আবার কি লিখতে পারি তিন গুণ চিহ্ন তিন মানে হচ্ছে নয় তাহলে দেখো ছয় এর গুণনীয় কি রয়েছে ছয় এর গুণনীয় ছয় এর গুণনীয় তোমার আছে এক দুই তিন ছয় এক দুই তিন ছয় আর কি আছে নয় নয় এর গুণনীয় নয় এ গুণনীয় নয়ের গুণনীয় কি কি আছে এক তিন আর নয় এক তিন আর নয় আমরা কিন্তু দুবার তিন লিখবো না আচ্ছা এইবারে দেখো ছয় ও নয় এ সাধারণ গুণনীয় সাধারণ মানে হচ্ছে যেটা দুটোর মধ্যে থাকবে সাধারণ গুণনীয় সাধারণ গুণনীয় কি দেখো এক আছে আছে দুটোর মধ্যে আবার তিন তাহলে এই এক হচ্ছে সাধারণ আবার এখানে দেখো তিনও মিল আছে তিন হচ্ছে সাধারণ গুণনীয় এইভাবে কিন্তু আমাদেরকে অঙ্কগুলো করতে হবে আজকে এই পর্যন্তই থাক এর পরের দিন আমি পরের পেস থেকে অঙ্কগুলো শুরু করব ধন্যবাদ সাবস্ক্রাইব মাই চ্যানেল